বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব থেকে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড বেশ কয়েক বছর ধরে শিরোপা করায় ভুগছিল। 2022-23 মৌসুমের শুরুতেই তারা ঘোষণা দিয়েছিল যে একটা তারুণ্য নির্ভর দল গড়বে। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিক দল বদলে ইতিমধ্যে তারা তরুণ ফয়সাল আহমেদ ফাহিম, মারাজ হোসেনের সাথে অভিজ্ঞ এলিটা কিংসলে ও সোহেল রানাকে যুক্ত